আপনি যখন হোয়াটসঅ্যাপে কাউকে ভয়েস মেসেজ করছেন কিংবা কেউ যখন আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, আপনি যখন সেটা প্লে করছেন তখন এটা খুব দ্রুত শোনাচ্ছে, মানে দ্রুত চলে যাচ্ছে, তাই তো? এটা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। চলুন আপনি যে কোনো একটা চ্যাট ওপেন করুন। দেখুন আমি ওপেন করছি। আপনি যে কোনো একটি চ্যাট ওপেন করবেন। এবার যে ভয়েস মেসেজগুলো আছে তার মধ্যে যে কোনো একটি প্লে করবেন। ধরুন আমি এই ভয়েস মেসেজটি আমি প্লে করছি। দেখুন এই যে প্লে বাটন, এর উপর আমি ক্লিক করছি। প্লে করার ফলে এর ডান দিকে লক্ষ্য করুন 1.5x উঠে আছে, তাই না? আপনার এটা ডান দিকে না থেকে বাম দিকেও থাকতে পারে, মানে আপনি যখন মেসেজ পাঠাবেন তখন বাম দিকে পাবেন। নিচে লক্ষ্য করুন, এই যে এখানে এটা আমি প্লে করি, প্লে করতে গেলে বাম দিকে লক্ষ্য করুন 1.5x উঠে আছে, তাই না? যেখানেই থাক, ডান দিকে বা বাম দিকে কোনো প্রবলেম নাই। আপনি কি করবেন, এর উপরে আপনি আবার ক্লিক করবেন। এটা টয়েস এক্স হয়ে গেল, এর উপরে আবার ক্লিক করবেন 1x, মানে আপনি 1x যদি রাখেন তাহলে এটা স্বাভাবিক শোনাবে। আপনি যদি আরও আবার ক্লিক করে দেড়ে নিয়ে যান, মানে 1.5 তাহলে আরও একটু বেশি স্পিড হয়ে যাবে। আপনি যদি 2 নিয়ে যান তাহলে আরও বেশি স্পিড হয়ে যাবে। যে কোনো কারণে আপনার এর উপরে আঙুল পড়ে গেছে, ফলে এটি স্পিড বেড়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি এটাকে ক্লিক করে করে 1 নিয়ে আসবেন, তাহলে আপনার প্রবলেমের সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।